আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত। জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই শিরোনাম, সর্বজনীন পেনশন স্কিম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। জানিয়ে দেব ডিপ্লোম্যাটে নিবন্ধ, সমঝোতা নাকি সংঘাত, কোন পথে বাংলাদেশ। আজ থেকে তিন দিনের কর্মসূচিতে মাঠে থাকছে বিএনপি। এটা রাজনীতি নয়, হিংসা নীতি বললেন চরমোনাই পীর। সরকার সর্বনাশা কর্মকাণ্ড শুরু করেছে, মন্তব্য রিজভীর। সর্বশেষ জানিয়ে দেব সাইদিকে নিয়ে লাইভ করায় গণ অধিকারের মশিউরকে তুলে নেওয়া হয়েছে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন। জানিয়ে দিন কোন স্থান থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। সার্বজনীন পেনশন স্কিম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। আজ থেকে বহুল আলোচিত সার্বজনীন পেনশন ব্যবস্থা চালু হয়েছে। দেশের বিভিন্ন শ্রেণীর মানুষের ভবিষ্যৎ জীবনের কথা বিবেচনা করে এই প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। আজ বৃহস্পতিবার সকাল 10:30 দিকে তার সরকারি বাসভবন গণভবন থেকে ভার্চুয়ালি এই প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি। এর আগে সব নাগরিককে পেনশনের আওতায় আনতে গত 24 জানুয়ারি সংসদে সার্বজনীন পেনশন ব্যবস্থাপনা বিল 2023 পাশ হয়। বিলে 18 বছর থেকে 50 বছর বয়সে সব নাগরিকের নির্ধারিত হারে চাঁদা পরিশোধ করে 60 বছর পূর্তির পর আজীবন পেনশন সুবিধা ভোগ করার বিধান রাখা হয়। পেনশন কর্তৃপক্ষের ওয়েবসাইট চালু হয়েছে গতকাল বুধবার। ওয়েবসাইটের ঠিকানা upension.gov.bd। এতে বলা হয়েছে, সর্বজনীন পেনশন স্কিমে অংশগ্রহণ করে আপনার ভবিষ্যৎ আর্থিক নিরাপত্তা নিশ্চিত করুন। ওয়েবসাইটের ঠিকানায় পেনশন স্কিমগুলোর সম্পর্কে প্রাথমিক তথ্য উল্লেখ করা হয়েছে। শুরুতে 4 শ্রেণীর ব্যক্তি পেনশন কর্মসূচির আওতায় আসছেন। তারা হচ্ছেন প্রবাসী বাংলাদেশি, বেসরকারি চাকরিজীবী, অপ্রতিষ্ঠানিক খাতের কর্মী এবং অসচ্ছল ব্যক্তি। এর মধ্যে বেসামরিক খাতের চাকরিজীবীদের জন্য প্রগতি, সকর্মে নিযুক্ত লোকদের জন্য সুরক্ষা, প্রবাসী বাংলাদেশের জন্য প্রবাসী এবং দেশের নিম্ন আয়ের জনগোষ্ঠীর জন্য সমতা প্রযোজ্য হবে। দ্য ডিপ্লোম্যাটের নিবন্ধ, সমঝোতা নাকি সংঘাত, কোন পথে বাংলাদেশ। বাংলাদেশ ক্রমেই একটি গোলযোগপূর্ণ নির্বাচনী মৌসুমের দিকে এগিয়ে যাচ্ছে। 2014 এবং 2018 সালে পরপর দুটি বিতর্কিত নির্বাচনের পর দেশটির জনগণের পাশাপাশি বন্ধু রাষ্ট্র হিসেবে পরিচিত দেশগুলো বাংলাদেশের আগামী সংসদ নির্বাচন পূর্ববর্তী ঘটনা গভীরভাবে পর্যবেক্ষণ করছে এবং সামনে কি ঘটতে যাচ্ছে তা অনুমান করার চেষ্টা করছে। আগামী বছরের জানুয়ারিতে বাংলাদেশের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এই নিবন্ধে বর্তমান পরিস্থিতির 4টি মূল বিষয়ের উপর ভিত্তি করে বাংলাদেশের রাজনীতিতে 3টি দৃশ্যকল্প উপস্থাপন করা হলো। প্রথম ভিত্তি আগামী নির্বাচন। আগামী বছর জানুয়ারিতে বাংলাদেশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। সংবিধানের বাধ্যবাধকতা অনুযায়ী নির্ধারিত সময় নির্বাচন আয়োজন করতে হবে। ক্ষমতাসীন আওয়ামী লীগ নিজেদের সংবিধানের ধারক বাহক এবং দেশের গণতান্ত্রিক চর্চার গ্যারান্টার হিসেবে উপস্থাপন করে থাকে। এটা আওয়ামী লীগের অন্যতম শক্তি, একই সঙ্গে দুর্বলতাও বটে। দ্বিতীয় ভিত্তি হলো আওয়ামী লীগের বিজয়। প্রথমত, প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন অত্যন্ত দক্ষ রাজনীতিবিদ। তিনি সশস্ত্র বাহিনী, নিরাপত্তা সংস্থা, আদালত প্রশাসন, অধিকাংশ মিডিয়া এবং ব্যবসায়ী শ্রেণীকে অন্তর্ভুক্ত করে একটি শক্তিশালী জোট গঠন করেছেন। এই জোট বৃহত্তর অর্থে একটি ক্ষমতাসীন জোট। এই জোট কোনোভাবেই চাইবে না এ সময়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ক্ষমতায় এসে সরকারি অফিসগুলো নিয়ন্ত্রণ গ্রহণ করুক। কয়েকদিন আগে পর্যন্ত বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং উন্নয়নের গতি ছিল ঈর্ষণীয়। দেশটির বর্তমান শাসকদের সম্পর্কে অনেক কিছু বলা যেতে পারে, কিন্তু তারা উন্নয়নের একটি রূপ তৈরিতে তুলনামূলকভাবে দক্ষতার পরিচয় দিয়েছেন। অনেকের কাছে এটি আওয়ামী লীগের সাফল্য বলে প্রতীয়মান। আওয়ামী লীগ বিজয়ী হবে সেটা মনে করার দ্বিতীয় কারণ হল, সরকার পরিবর্তন হলে ক্ষমতাসীন দল এবং ক্ষমতাসীন জোটের অনেকেই দেশ ছেড়ে পালাতে হবে। সে পরিস্থিতি ঠেকাতে তারা যা যা করা দরকার তার সবই করবে। বছরের পর বছর ধরে অনেকেই দুর্নীতিতে জড়িয়েছেন, তারা ধনী হয়েছেন, সমালোচিত হয়েছেন, ক্ষমতা হারালে তাদের অরক্ষিত হয়ে পড়ার শঙ্কা রয়েছে। তৃতীয় ভিত্তি হল, বর্তমান সরকারের অধীনে যে কোনো নির্বাচন বিএনপি বয়কট করবে, তারা এটি বরাবর বলেছে। আগের দুটি নির্বাচন 2014 এবং 2018 সালে যেখানে আওয়ামী লীগের পক্ষে ভোট কারচুপি হয়েছিল, সেই নির্বাচনকে যন্ত্রণাদায়ক শিক্ষা থেকে বিএনপি কোনোভাবেই সরকারের উপর আস্থা রাখতে পারছে এবং আওয়ামী লীগকেও বিশ্বাস করতে পারছে না। চতুর্থ ভিত্তি, সম্পূর্ণ অবাধ ও সুষ্ঠু নির্বাচন হলে বিএনপি জিতবের কারণ এই নয় যে বিএনপি বিশেষভাবে যোগ্য লোক নিয়ে গঠিত বা বিএনপি সাধারণ ভোটারদের মূল্যবোধ ও ধারার প্রতিনিধিত্ব করে। বাংলাদেশে মূলত আওয়ামী লীগ ও বিএনপি দুটি মূল রাজনৈতিক দল। আওয়ামী লীগ 15 বছর থাকার পর অধিকাংশ ভোটার আওয়ামী লীগের বেশিরভাগ নেতার অহংকারী ও দুর্নীতিবাদ চেহারা দেখে ক্লান্ত, তারা এখন পরিবর্তন চায়। সুতরাং তাদের সামনে একমাত্র বিকল্প বিএনপি।
আজ থেকে তিন দিনের কর্মসূচিতে মাঠে থাকছে বিএনপি। আবারও টানা তিন দিনের কর্মসূচি নিয়ে আজ বৃহস্পতিবার থেকে মাঠে থাকছে বিএনপি। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও তার বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে দলটি আজ সারা দেশে প্রচারপত্র বিলির কর্মসূচি পালন করছে। দলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ ঢাকা মহানগরের উত্তর ও দক্ষিণ বিএনপির সাংগঠনিক থানাগুলোয় নেতাকর্মীরা প্রচারপত্র বিলির কর্মসূচি পালন করছেন। দলটির স্থায়ী কমিটির সদস্য সহ কেন্দ্রীয় নেতারা ঢাকার বিভিন্ন জায়গায় প্রচারপত্র বিলির এই কর্ম সূচিতে অংশ নিচ্ছেন। এছাড়া সরকারের পদত্যাগের এক দফা দাবিতে আগামীকাল শুক্রবার ঢাকা সহ সব মহানগরে গণমিছিল হবে। দলটির পক্ষ থেকে জানানো হয়েছে কাল শুক্রবার ঢাকায় দুটি গণমিছিল হবে। ঢাকা মহানগর উত্তর বিএনপি গণমিছিল শুরু করবে বেলা ৩টায় গুলশান ২ থেকে গুলশান ১, তিতুমির কলেজ হয়ে মহাখালী বাস স্ট্যান্ডে গিয়ে শেষ হবে। একই সময় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির রাজধানী দয়াগঞ্জ থেকে গণমিছিল শুরু করবে। এই গণমিছিল সাইদাবাদ ব্রিজ, ধলপুর কমিউনিটি সেন্টার, গোলাপবাগ কমলাপুর বৌদ্ধ মন্দির হয়ে খিলগাঁও শাহজাহানপুর ফকিরাপুল হয়ে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এসে শেষ হবে। পরের দিন শনিবার সারাদেশে পদযাত্রার কর্মসূচি দিয়েছে বিএনপি। একদফা দাবিতে গণমিছিল এবং পদযাত্রার দুই দিনের এই কর্মসূচি বিএনপির সঙ্গে যুগপথ আন্দোলনে থাকা অন্য দল ও জোটগুলো পালন করবে। এটা রাজনীতি নয়, হিংসা নীতি, বললেন চরমোনাই পীর। সরকার বিরোধী দলকে দমন করে যে কোনো উপায়ে ক্ষমতা কুক্ষিগত রেখে টিকে থাকতে চায়, এটা রাজনীতি নয়, হিংসা নীতি বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। বুধবার দুপুরে ঢাকার কেরানীগঞ্জের আটি বাজার একটি স্থানীয় কমিউনিটি সেন্টার ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা দক্ষিণের আয়োজনে এক সমাবেশে তিনি মন্তব্য করেন। তিনি বলেন, সরকার বিদেশিদের ম্যানেজ করতে ব্যস্ত, জনগণের জন্য দেশকে বসবাসের অযোগ্য করে এখন ক্ষমতায় যাবার জন্য উন্নয়নের মিথ্যা গল্প শোনায়। প্রকৃতপক্ষে দেশের জনগণ এই সরকারের হাতে ঘরের ভেতরেও নিরাপদ নয়, তাই অবিলম্বে জাতীয় সরকার গঠনের জন্য এখনই পদত্যাগ করার জন্য সরকারকে আহ্বান জানান চরমোনাই পীর। এর আগে জিঞ্জিরা ঘাট সংলগ্ন রাস্তায় দলটির সমাবেশের অনুমতি চাইলে প্রশাসন থেকে অনুমতি না পায় বদ্ধ ঘরে এই সমাবেশের আয়োজন করতে বাধ্য করায় তিনি সরকারের সমালোচনা করেন। সরকার সর্বনাশা কর্মকাণ্ড শুরু করেছে, বললেন রিজভী। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, আগামী জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে অবৈধ আওয়ামী লীগ সরকার আগের মতোই শুরু করেছে সর্বনাশা কর্মকাণ্ড। দেশ জুড়ে পরিকল্পিত ছকের মাধ্যমে রাষ্ট্রীয় সন্ত্রাসের পরিকাঠামো তৈরি করা হয়েছে। এদের আমলে চলে আসা গুম, ক্রসফায়ার ও অপহরণ এখন জোরে সোরে শুরু হয়েছে। বুধবার রাতে রাজধানীর গুলশানের চেয়ারপার্সনের কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে সব কথা বলেন তিনি। সংবাদ সম্মেলন রিজভী উল্লেখ করেন, বুধবার খুলনা জেলা যুব দলের সাধারণ সম্পাদক ইবাদুল হক রুবায়েতকে ঢাকায় শ্যামলের নিজ বাসায় সামনে থেকে সাদা পোশাকধারী গোয়েন্দা পুলিশ তুলে নিয়ে যায়। তুলে নিয়ে যাওয়ার পর এখনো পর্যন্ত স্বীকার করছে না। স্বামীর সন্ধানে রুবায়েতের স্ত্রী ঢাকা মহানগর গোয়েন্দা কার্যালয়ের সামনে আহাজারি করছেন। রিজভী বলেন, বিভিন্ন সূত্র থেকে আমরা জানতে পেরেছি রুবায়েত মহানগর গোয়েন্দা দপ্তরে রয়েছেন, কিন্তু এখনো রুবায়েতের বিষয়টি স্বীকার না করায় তার পরিবারের মধ্যে শঙ্কা ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। তিনি বলেন, গায়েবি মামলা দিয়ে বিএনপি সহ বিরোধী দলের নেতাকর্মীদের শুধু গ্রেফতারি করা হচ্ছে না, বর্তমান সরকারের দায়েরকৃত নয় ১০ বছর আগের মিথ্যা মামলায় তড়িঘড়ি করে সাজা দেওয়ার ধুম শুরু হয়েছে। সাইদিকে নিয়ে লাইভ করায় গণ অধিকারের মশিউরকে তুলে নেওয়া হয়েছে। গণ অধিকার পরিষদের একাংশের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন, সদ্য প্রয়াত দেলোয়ার হোসেন সাইদিকে নিয়ে সংগঠনের সাবেক যুগ্ম মহাসচিব সদস্য সচিব মশিউর রহমান ফেসবুক লাইভ করায় তাকে সাদা পোশাকে ডিবি পরিচয় তুলে নিয়ে গেছে। বুধবার ভিপি নুর তার ফেসবুক পেজে বলেন, আল্লামা দেলোয়ার হোসেন সাইদিক হুজুরকে নিয়ে ফেসবুকে লাইভ করায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী গণ অধিকার পরিষদের নেতা মশিউর রহমানকে বিকেলে হাতের জেল থেকে ডিবি পুলিশ অন্যায়ভাবে তুলে নিয়েছে। অনতিবিলম্বে মশিউরের মুক্তি চাই, আল্লামা সাইদি শুধু বাংলাদেশ নয় বিশ্বের কোটি কোটি মানুষের হৃদয়ে আছে, থাকবে ভয়ভীতি দেখিয়ে হুমকি ধমকি দিয়ে মানুষের মন থেকে আল্লামা সাইদির নাম মোছা যাবে না। এর আগে বিকেলে গণ অধিকার পরিষদের ভিপিনুর অংশের উচ্চতর পরিষদের সদস্য আবু হানিফ এক খুদে বার্তায় এই তথ্য নিশ্চিত করে বলেন, আমরা মনে করি চলমান সরকার বিরোধী আন্দোলন থেকে গণ অধিকার পরিষদকে দূরে রাখতেই মূলত সরকার নানাভাবে ভয়ভীতি দেখাচ্ছে। আমাদের কথা পরিষ্কার, এই সরকারের পতন না হওয়া পর্যন্ত গণ অধিকার পরিষদ রাজপথে থাকবে, এতে যদি আমাদের জীবনও দিতে হয় তবু পিছপা হব না।